রামু রশিদনগরের মুরাপাড়া এলাকায় পৈতৃক জমি দেখতে গিয়ে হামলার শিকার হয়েছে সদর উপজেলার ঝিলংজার বাসিন্দা। মৃত মোহাম্মদ ফজলুল কাদেরের পুত্র মোহাম্মদ বোরহানউদ্দিন, তার স্ত্রী বেবি আক্তার ও ভাই সৈয়দ শাহ মুস্তফা তোহা। ভুক্তভোগীরা জানান, শুক্রবার বিকেলে তাদের উপর ওই হামলা চালায় একই এলাকার আয়ুব আলী সহ তার পরিবারের লোকজন। হামলায় আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আজ আর মাত্র দুই ভাই আর আর স্ত্রীর লইয়ারে জাগানাত গেলাম। জাগানাত যাইয়ার সাইড দিকে তারা এই ভূমিদস্যু আয়ুব আলী, তার বোন, তার আপন ভাই, তার বউ, এই এলাকার মানে ওরার পুরা জিয়ান মানে ফ্যামিলি আছে, তারা বেকুনি মিলে আর আর আরারে খিরিস লই, প্রথমে খিরিস লই আসছে, এর পরবর্তীতে আয়ুব আলী নিজে গুলি গুলো আই আর গাউজুক খিরিস মেলা মাঝে বাক্যক্রমে খ্রিস্টান না পরে দূরাই আর মেডিত ফালা দিয়ে গুলি আর বরাবর তাক গজ্জিল, কিন্তু আই আর প্রাণ রক্ষার তাই গুলি বা ধরি এরে উবরমিকে করে রেখিলাম। আর প্রচুর পরিমাণে তারা মাঝে এবং আর বউর মাঝে এবং আর ছোট ভাইয়ের মাঝে সদস্য গুলি করানোর পরে গুলি যখন ন লাগে একজনের এলাকার প্রতিবেশী একজনের আমাদের লাগে, তো আর ভাইয়ের আয় রক্ষার তাই নিজে দৌড়ি গিয়ে যায় না হইতে অবায়ন তোরাল নেই, তো আর একটা সহ্য করতে নয়, তোরা আর কিছু গাড়ি নও দিই, তোরা আর শুধু শুধু মারর গেলা, তোরা তোরা যদি এটা আর আর এভাবে মারস এভাবে হনিকে যদি আর সুরা তো নয়, তোরা যদি জায়গা লাগে তোরা আর জায়গা দিয়ে ফেলাই, তোরা আর না মারিস, তো ওইটা আর সারি নও দে। এদিকে অভিযুক্ত আয়ুব আলীর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান। নিউজ ডেস্ক, ইটিএন, কক্সবাজার।